শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি, আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। এখন সকাল 7:30 বাজতে যায়। অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক্সারসাইজ করলাম, একটু হাঁটলাম, তারপরে তোমার ছেলে টিউশন গেল, ওকে জল বিস্কুট দিলাম, খেয়ে গেল। আর তারপরে হচ্ছে বাবা এই উঠলো, তাকে চা করে দিলাম। চাটা করে দিয়ে তারপরে হচ্ছে ঠাকুর ফুল তুলেছি, ফুল তুলে সব ঠাকুর বাসনগুলো বের করে সেগুলো সব রেখে এসেছি। তারপর দুটো ঘরের বিছানা চেঞ্জ করলাম, বেড কভারটা চেঞ্জ করে দিয়ে সেগুলো এখনও সার্ফ দিয়ে মাখবো, তারপরে ঠাকুর বাসনগুলো মাজবো, তারপরে হচ্ছে ভাবছি রান্নাটা আগে করে নেবো, তাড়াতাড়ি করে রান্না করে চান করে ঠাকুর পুজো করবো। কারণ এত গরম, ঘাম হচ্ছে, তো সেই জন্য হচ্ছে রান্নাঘরে ঢুকলেই ঘেমে যাবো। হাওয়া দিচ্ছে কিন্তু তাও গরম, ভালোই হাওয়া দিচ্ছে। সকাল থেকে দেখছি মেঘলা মেঘলা ওয়েদার, আর হচ্ছে হাওয়াও দিচ্ছে কিন্তু গরম আছে। দেখো আমি পুরো ঘেমে গেছি, এত গরম লাগছে। চলো তোমাদেরকে একবার বিছানাগুলো দেখিয়ে দিই। বেড কভারটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে পেতে দিয়ে বালিশগুলো সব গুছিয়ে রাখলাম। আলনাটা গুছাতে হবে, পরে গুছাবো, এখন আর সময় নেই, এখন অন্য কাজ করবো। এই যে ঘর ঝাড় দেওয়া আছে, এইসব কাজগুলো আছে। চলো পাশের ঘরটা দেখাই, এইটাও চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে পেতে বালিশগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। বেড কভারটা নতুন, এটা আজকেই পাতলাম। চলো এখন আমি হচ্ছে ঠাকুর বাসনগুলো মাজতে যাব, পরে আসছি। আমার এই মাত্র ঠাকুর বাসনগুলো মেজে আসলাম, এখন জল ভর্তি দিয়েছি, জলটা ভরে নিই, তারপরে ঘরগুলো ঝাড় দেব। আর হাওয়া দিচ্ছে, গরমও আছে, প্রচণ্ড গরম। চলো জল ভরছি, তোমাদেরকে দেখাই। এইগুলো সব ভরলাম, আর কয়েকটা ফ্রিজে ভরে দিলাম বোতল, নাহলে তো জলগুলো সব গরম হয়ে যায়, ঠান্ডা না হলে খাওয়া যায় না। আর এই একটা বড় বোতল আছে, সেটা ভর্তি হলেই হয়ে যায়। তারপরে আমি এই টেবিলটা মুছে তারপরে হচ্ছে ঘরগুলো ঝাড় দিয়ে দেবো, দিয়ে রান্না বসিয়ে দেবো, রান্না করে তারপরে চান করব। চলো ঘরে আসছি। রান্না বান্না সব কমপ্লিট করে ফেলেছি, তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দিয়েছিলাম, রান্না হয়ে গেছে গরমের জন্য। ভাবলাম রান্নাটা আগে করে নিই, তারপরে চান করে ঠাকুর পুজো দেবো। তো রান্না বেশি কিছু করিনি, হালকা পাতলা করেছি, ভাত ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর পোস্ত করেছি। আর কালকে আছে ভেন্ডি আলু ভাজা করেছিলাম, সেটা আছে, ওই দিয়ে হয়ে যাবে। আমের চাটনি আছে, আর কিছু করিনি, ভীষণ রোদ দিয়েছে আর গরমও সেরকম দিয়েছে। এখন ভাবলাম যে আমি চান করে নিই, চানটা করে ঠাকুর পুজোটা দিয়ে দিই, এই আর কি। আর হচ্ছে তাড়াতাড়ি রান্না হয়ে গেল, বড় কাজ একটা সারা হয়ে গেল, রান্নাটাই তো বড় কাজ। আচ্ছা রান্নাটা হয়ে গেছে, গ্যাস টেস মুছে নিয়েছি, একবারে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, আর করে এই রান্নাঘর থেকে বেরিয়ে আসলাম। আর এখন আমি চানটা করে আসি, করে ফুল তোলা আছে, ঠাকুর মুছবো, চন্দন পড়াবো, এইসব কাজগুলো আছে। ঠাকুর পুজো করতে আজকে একটু সময় লাগবে, বৃহস্পতিবার তাকে বাজারে পাঠালাম পানকলাটা আনতে, পানকলাটা নিয়ে আসলেই ঠাকুর পুজোটা দিয়ে দেবো, এই আর কি। চলো পরে আসছি, চান করে আসি। চান করে চলে এলাম, এখন আমি ঠাকুর পুজোটা দিয়ে দেবো, পুজোটা দিয়ে চলে আসি। চান করে এসছি, তাও গরম লাগছে, ঘাম দিচ্ছে, এত গরম। চলো পরে আসছি। পুজো দিয়ে আমার হয়ে গেছে, দেখো আজকে অনেক সাদা ফুল পেয়েছি, বেলি ফুল এক ঝুড়ি পেয়েছিলাম, এক ঝুড়ি বেলি ফুল, শুধু বেলি ফুল পেয়েছিল। আর তারপরে সূর্যমুখী তো আছে, জবা ফুল বেশি ফোটেনি,
সাদা ফুল আর সূর্যমুখী দিয়ে পুজো দিয়ে দিয়েছি। খুব সুন্দর দেখাচ্ছে বলো। চলো পরে আসছি আবার। এই মাত্র পুজো দিয়ে আসলাম, দেখলে এখন একটু বসবো, পুরো ঘেমে চান করে গেছি, জামা টামা সব ভিজে গেছে, এত গরম। এখন একটু ফ্যানের নিচে বসি, চলো পরে আসছি আবার। অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, একটু ঘুমিয়েও গেছিলাম, তারপর ঘুম থেকে উঠে একটু বসেছিলাম বাইরেটা হাওয়া দিচ্ছে বলে। তারপরে এসে কাজ আছে, কাজগুলো তো করতে হবে, এসে চা করলাম। বাবা আমি চা খেলাম, আজকে একটু চা খেতে ইচ্ছে করছিল, আগে মনে হচ্ছে আগে চা খাই তারপরে কাজগুলো করবো, সেই জন্য চা খেলাম। চা খেয়ে বাসনগুলো গুছিয়ে রাখলাম, এক ঝুড়ি বাসন ছিল সেগুলো সব গুছিয়ে রেখে, তারপরে জামা কাপড় চারটি তুললাম, যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো সব ভাঁজ করে রাখলাম। দিয়ে এখন আটা মাখবো, রুটি করবো, জল করবো, জলের বোতল সব খালি হয়ে যাবে, যত গরম পড়ছে তত সবাই জল খাচ্ছে। আর প্রচণ্ড গরম দেখো, একবারে অতিরিক্ত জামা টামা সব ভিজে গেছে, এত গরম, কী কাজ করব, কাজ কাজ করতে আসছি, সবসময় ঘাম একবারে ঝরেই যাচ্ছে, টপ 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 করে ঘাম পড়ছে এরকম। তাহলে তোমাদের সামনে অনেকক্ষণ আসি, কিন্তু বাইরেটায় দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মানে হাওয়াটা গায়ে লাগছে না, এমন অবস্থা, হাওয়া দেয়নি তা না, হাওয়া দিচ্ছে, মানে হাওয়া গায়ে লাগছে না। মেঘ মেঘ তো কপা মেঘ আর করেনি, সকালে মেঘ মেঘ করেছিল, তারপরে এখনও তো রোদ আছে, বৃষ্টি হওয়ার আশা নেই, বৃষ্টি হলে ভালো হতো, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে ভালো হতো আর কি। তারপর দেখি বাবা আবার ডালিয়া খায় নাকি, তার জন্য আবার ডালিয়া করে দেবো, এগুলো করবো, যে কাজগুলো করে নিয়ে চলো রান্নাঘরে। এই রান্নাঘরে ঢুকবো এবার, আটাটা মাখবো এখন, তারপরে চলো ঘরে আসছি। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, রুটি ফুটি সব হয়ে গেছে, রুটি করে তারপরে গ্যাস মুছে তারপরে হচ্ছে গা ধুয়ে ফ্রেশ হলাম, একটু ফ্রেশ হয়ে হচ্ছে বসেছিলাম বাইরে ফ্যান চালিয়ে। দিয়ে আমি এই সন্ধ্যে দেখিয়ে আসলাম, এখন বাইরেই বসবো, বাইরে হাওয়া দিচ্ছে আর হচ্ছে ফ্যানটা লাগিয়ে দিয়েছে, তাও একটু ঠান্ডা ঠান্ডা আছে, ঘরের ভিতরে যত গরম এ আর কি। আর কালকের ব্লগগুলো সবাই দেখো, কালকের ব্লগটা খুব ভালো হতে চলেছে। আর আমি সব সবজি টবজি কাটবো এখন, কেটে রেখে দেবো, কালকে কয়েকজন বাড়িতে আসবে, কে আসবে কালকে যখন আসবে তখন দেখতে পাবে। চলো পরে আসছি আবার। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, কালকে ব্লগটা শেষ করতে পারিনি, কালকে খুব ঝড় বৃষ্টি হয়েছে রাত্রেবেলা, পুরো কালবৈশাখীর মতন, আর কারেন্ট ছিল না, দিয়ে এবারে তখন আর ব্লগটা শ্যুট করতে পারিনি, সেই জন্য আজকে সকালে আমি ব্লগটা শেষ করে দিচ্ছি। ভিডিওগুলো দেখো সবাই, খুব ভালো লাগবে। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।